বন্ধুগণ, আসন্তকালি হেউছি পবিত্র অনন্ত চতুর্দশী, বা যাহাকু আমি অন্য নামরে অনন্ত ব্রত পূজা বলি মধ্য কইথান্তি। তেবে আসন্তু আজির এই ভিডিওরে জানিবা শুভ সময় কেবে রহিছি এবং অনন্ত ব্রত পূজার সম্পূর্ণ বিধি। বন্ধুগণ, ভাদ্রব মাসর শুক্লপক্ষ চতুর্দশী তিথিকু অনন্ত চতুর্দশী ব্রত বা অনন্ত ব্রত ভাবরে পালন করা যায়। আসন্তকালি সেপ্টেম্বর 17 তারিখ মঙ্গলবার দিন পালিত হওয়াকু যাউছি পবিত্র অনন্ত ব্রত। এই দিন অনন্ত ব্রত পালন করা যিব। অনন্ত চতুর্দশী বা অনন্ত ব্রত দিন ভগবান বিষ্ণুঙ্কু পূজা করিবার প্রথা রহিছে। আউ ভগবান বিষ্ণুঙ্কর শেষনাগঙ্কর নাম অনন্ত অটে। তো বন্ধুগণ, এই দিন মধ্য শেষনাগঙ্কর পূজা করিথান্তি। ভাদ্রব মাস শুক্লপক্ষ চতুর্দশী তিথিরে ভগবান বিষ্ণু শেষনাগঙ্ক শয্যারে অনন্ত নিদ্রারে যাইথান্তি। তেণু এই দিন বিধি অনুসারে ব্রত রাখিবার দ্বারা সমস্ত প্রকারের দুঃখ, দুর্দশা ও সংকট ইত্যাদি দূর হইথায়। এই ব্রতটি কৌণসি সামূহিক ব্রত নুহ, বরং এই ব্রতটি ব্যক্তিগত ব্রত। তেণু যেউমানে চাহিবে সেমানে ব্রত পূজা করি ব্রতর ধারণ করিপারিবে। তেবে আজির এই ভিডিও মাধ্যমে আমি জানিবা যে অনন্ত ব্রতর পূজা বিধি এবং শুভমুহূর্ত সম্পর্কে। তেবে তাহা পূর্বরু বন্ধুগণ, আপনমানঙ্কু গোটিয়ে অনুরোধ, এই ভিডিওকু গোটিয়ে লাইক করে নিয়ন্তু এবং আপনমানে যদি এপর্যন্ত আমার এই চ্যানেলকু সবসক্রাইব করে না তো এবেহি সবসক্রাইব করে নিয়ন্তু এবং তলে আসুথিবা কমেন্ট বক্সরে জয় শ্রী বিষ্ণু অবশ্য লেখি দিয়ন্তু। তেবে এবে আসন্তু জানিবা। বন্ধুগণ, এই দিন চতুর্দশী তিথি সূর্য উদয়টার আরম্ভ হই এহা সন্ধ্যা 6:49 পর্যন্ত রহুছি। পূজা বা ব্রত ধারণর শুভ সময় সূর্য উদয়ের পরঠারু আরম্ভ হই সন্ধ্যা 6:49 পর্যন্ত রহিব। তেণু আপন মানে এই সময়সীমা মধ্যে পূজা করে পারিবে এবং এই সময়সীমা মধ্যে মধ্যে ব্রত আপন ধারণ করে পারিবে। এবে আসন্তু জানিবা পূজার বিধি কোণ রয়েছে। বর্তমান যদি আপন মানে পূজা পাই চাহুচন্তি তেবে সকালু উঠি স্নান আদি কার্য করিবা পরে আপন পূজাঘরে কলস স্থাপন করন্তু। এহাপরে কলস উপরে আপন নালি রঙ্গর কপড়া রাখি দিয়ন্তু এবং সিন্দুরের শুভলাভর প্রতীক কলস উপরে আপন অঙ্কন করন্তু। এহাপরে অষ্টদল পদ্ম অঙ্কিত এক থালি নিয়ন্তু এবং সেই থালিটি যেপরি কুশরে কিংবা তম্বা কিংবা পিতলরে নির্মিত হইতিবা দরকার। এহাপরে আপন ভগবান শেষনাগ বা ভগবান অনন্তঙ্কর প্রতিমাকু সেই থালি উপরে স্থাপন করন্তু। এহাপরে কুঙ্কুম, কেশর কিংবা হলদী রঙ্গরে রঙ্গা হইতিবা সূতারে 14টি গণ্ঠি পকাই অনন্ত ব্রত প্রস্তুত করি সেই থালি উপরে রাখন্তু। এই 14টি গণ্ঠি ভগবান শ্রীহরি বা ভগবান বিষ্ণুঙ্কর 14 ভুবন বা 14 লোকর প্রতীক অটে। এহা উপরে আপন বর্তমান অল্প কিছু তুলসী পত্র আনি রাখি দিয়ন্তু। এহাপরে কুশরে অনন্তঙ্কর বন্দনা করি ভগবান বিষ্ণুঙ্কর আহ্বান করি অল্প কিছু অক্ষত বা চাউল আনি তাহাকু আপন অর্পণ করন্তু। এথিসহিত মধ্য আপন অল্প কিছু ফুল আনি তাহাকু মধ্য অর্পণ করন্তু। ফুল স্বরূপরে 14 প্রকারর পুষ্প দবা উচিত। এহাপরে ধূপ দীপ এসব প্রদান করি আপন ভগবানঙ্কর আলতি করন্তু এবং নৈবেদ্য বা ভোগ আকারে আপন 14টি মন্ডাপিঠা এবং 14 প্রকারর ফল আপন ভোগ লগান্তু। এহাপরে অনন্ত ভগবানঙ্কর আপন ধ্যান করি সেই যে সূতারে 14টি গণ্ঠি প্রকাই ব্রত প্রস্তুত করিথিবে সেই সূতাকু আনি বা সেই ব্রতকু আনি পুরুষ মানে নিজের ডাহাণ বাহুরে বাঁধিবা উচিত এবং যদি মহিলা মানে অটন্তি সেমানে সেই ব্রতকু আনি সেমানঙ্কর বাম বাহুরে ধারণ করিবা উচিত। এই ডোরিটি ভগবান বিষ্ণুঙ্কু প্রসন্ন করিথায় ও ব্রতধারী মানঙ্কু অনন্ত ফল প্রদান করিথায়। এই ব্রতকু পালন কলে ধনপ্রাপ্তি, সুখ সমৃদ্ধি এবং সন্তান প্রাপ্তি হইথায়। এই দিন নূতন অনন্ত ব্রত পিঁধিবা পরে পুরুণা ব্রতকু আপন বাহার করে দিয়ন্তু এবং সেই পুরুণা ব্রতকু নেই আপন যথাবিধি পূর্বক প্রবাহিত হেউথিবা জলরে বা বহি যাউথিবা জলরে সেই ব্রতকু নেই আপন প্রবাহিত করাই দিয়ন্তু। এহা সহিত ব্রত ধারণ করুথিবা ব্যক্তি নিজের ক্ষমতা অনুসারে ব্রাহ্মণঙ্কু দান ধর্ম করন্তু, যাহাদ্বারা মধ্যে আপনঙ্কু অনন্ত ফল প্রাপ্ত হইথায়। এই ব্রত হেউছি বিশেষ, তেণু যেউমানে বি এই ব্রতকু পালন করিবে সেমানে এই ব্রতর বিশেষ নিয়মগুড়িকর মধ্যে পালন করিবা উচিত এবং এই দিন সেমানে আমিষ, পিয়াজ রসুণ
ଏହିସବୁ ଖାଦ୍ୟଗୁଡ଼ିକୁ ବର୍ଜନ କରିବା ଉଚିତ। ଏହିଭଳି ସବୁ ଖାଦ୍ୟ କେବେ ହେଲେ ବି ଆପଣମାନେ ଖାଇବେ ନାହିଁ, ଏବଂ ଏହା ସହିତ ବ୍ରତଧାରୀମାନେ ଉପବାସ ମଧ୍ୟ ରହିବା ଉଚିତ। ବ୍ରତ ଧାରଣ ପରେ ଆପଣମାନେ ଭୋଗ ପାଇଁ ପ୍ରସ୍ତୁତ କରାଯାଇଥିବା ଭୋଗଗୁଡ଼ିକ ଆପଣ ଖାଇପାରିବେ, ଏବଂ ଆପଣମାନେ ସେହି ଭୋଗକୁ ଆପଣଙ୍କର ବନ୍ଧୁ କିମ୍ବା ଆପଣଙ୍କର ପଡ଼ିଶା ଘରର ଲୋକମାନଙ୍କୁ ପ୍ରସାଦ ରୂପରେ ସେବନ କରିବା ପାଇଁ ଦେଇପାରିବେ। ଆଉ ମଧ୍ୟ ଗୋଟିଏ କଥା ଆପଣ ଧ୍ୟାନରେ ରଖନ୍ତୁ ବା ମନେ ରଖନ୍ତୁ ଯେ ଯଦି ଆପଣ ଏହି ବ୍ରତ ରଖୁଛନ୍ତି, ତେବେ ଏହି ବ୍ରତର ଗୋଟିଏ ଦିନ ପୂର୍ବରୁ ଅର୍ଥାତ୍ ବ୍ରତର ପୂର୍ବ ଦିନ ଆପଣମାନେ ଅରୁଆ ଅନ୍ନ ଖାଇବା ଉଚିତ। ଆପଣ କେବେ ହେଲେ ବି ତା ପୂର୍ବ ଦିନରୁ ଉଷୁନା ଖାଦ୍ୟ ବା ପିଆଜ ରସୁଣ ଭଳି ଖାଦ୍ୟ କେବେ ହେଲେ ବି ଖାଇବେ ନାହିଁ। ଯେହେତୁ ଏହି ବ୍ରତଟି ବହୁତ ବିଶେଷ, ତେଣୁ ଏହି ବ୍ରତଟିକୁ ଆପଣ ଯଥାବିଧି ପାଳନ କରିବା ଉଚିତ। ଯଦି ଆପଣମାନେ ଏହି ବ୍ରତକୁ ସଠିକ୍ ଭାବରେ ପାଳନ କରୁଛନ୍ତି, ତେବେ ଦେଖିବେ ଆପଣଙ୍କର ଏହି ବ୍ରତର ନିଶ୍ଚିନ୍ତ ଫଳପ୍ରାପ୍ତି ହେବ, ଏବଂ ଭଗବାନ ବିଷ୍ଣୁ ମଧ୍ୟ ଆପଣଙ୍କ ଉପରେ ପ୍ରସନ୍ନ ରହିବା ସହିତ ମାତା ଲକ୍ଷ୍ମୀ ନିଶ୍ଚୟ ଆପଣଙ୍କ ଗୃହରେ ବାସ କରିବେ, ଯାହାଦ୍ୱାରା ଆପଣଙ୍କୁ ଧନ ଜନ ଗୋପଲକ୍ଷ୍ମୀ ସବୁକିଛି ଆପଣଙ୍କୁ ନିଶ୍ଚୟ ରୂପରେ ପ୍ରାପ୍ତ ହେବ। ତେବେ ବନ୍ଧୁଗଣ, ଆଶା କରୁଛି ଆପଣମାନଙ୍କୁ ଆମର ଏହି ଭିଡ଼ିଓଟି ନିଶ୍ଚୟ ରୂପରେ ପସନ୍ଦ ଆସିଥିବ। ଯଦି ଆପଣମାନଙ୍କୁ ଆମର ଏହି ଭିଡ଼ିଓଟି ପସନ୍ଦ ଆସିଥାଏ, ତେବେ ଆପଣମାନେ ଆମର ଏହି ଭିଡ଼ିଓଟିକୁ ଲାଇକ୍ କରିବା ସହିତ ଆପଣଙ୍କ ପ୍ରିୟଜନମାନଙ୍କ ସହିତ ନିଶ୍ଚୟ ରୂପରେ ଶେୟାର କରିନିଅନ୍ତୁ, ଏବଂ ତଳେ ଆସୁଥିବା କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଜୟ ଶ୍ରୀ ବିଷ୍ଣୁ ଜୟ ମା ଲକ୍ଷ୍ମୀ ଅବଶ୍ୟ ଲେଖିଦିଅନ୍ତୁ। ଆଉ ଏହିଭଳି ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଭିଡ଼ିଓ ଦେଖିବା ପାଇଁ ଆମର ଏହି ଚ୍ୟାନେଲଟିକୁ ନିଶ୍ଚୟ ରୂପରେ ସବସ୍କ୍ରାଇବ୍ ମଧ୍ୟ କରିନିଅନ୍ତୁ, ଆଉ ପାଖରେ ଆସୁଥିବା ବେଲ୍ର ଆଇକନ୍କୁ ମଧ୍ୟ ପ୍ରେସ୍ କରିଦିଅନ୍ତୁ, ଯାହାଦ୍ୱାରା ଆମେ ଅପଲୋଡ଼୍ କରୁଥିବା ପ୍ରତ୍ୟେକ ଭିଡ଼ିଓ ଆପଣଙ୍କ ପାଖରେ ସର୍ବପ୍ରଥମେ ପହଞ୍ଚିପାରିବ। ତେବେ ବନ୍ଧୁଗଣ, ଆଜିର ଭିଡ଼ିଓଟିକୁ ଏଇଠି ରଖୁଛି, ପୁଣି କଥା ହେବା ଆସନ୍ତାକାଲି ଆଉ ଏକ ନୂତନ ଭିଡ଼ିଓ ମାଧ୍ୟମରେ। ଧନ୍ୟବାଦ।